নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মোমোর রেসিপি। চলো দেখা যাক মোমো বানাতে কী কী নিয়েছি। মোমো বানানোর জন্য আমি এখানটায় মাংস নিয়েছি, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা, লবণ, ভিনিগার, সয়া সস, ময়দা এবং রিফাইন তেল নিয়েছি। এবার আমি মাংসটাকে পেস্ট করে নেব। একটা মিক্সির জার নিচ্ছি, মাংসটা আমি পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, ধনিয়া পাতা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিচ্ছি, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এবার সয়া সসটা দিয়ে দিচ্ছি। এবার ভিনিগারটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব মিশিয়ে নেব। মাখাটা হয়ে গেছে, এবার আমি ঢাকনা চাপিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার জলটা দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, ঢাকনা চাপিয়ে রেখে দেব। আমি ময়দাটাকে 10 মিনিট রেখেছিলাম। এবার ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা একটা বেলে নেব। এবার সাইডে জল লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। আপনার যেমন ডিজাইন পছন্দ তেমন বানাবেন। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি হয়ে গেছে, এবার চলো সেদ্ধ করে নিই।
গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দেব। মোমোটা আমি এই পাত্রে করব, তেল দিয়ে দিচ্ছি যাতে জুড়ে না যায়। জলটা গরম হয়ে যাচ্ছে, ফুটতে শুরু করেছে, এবার আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি। ঢাকনাটা চাপিয়ে আমি 15 মিনিট সিদ্ধ করবো এটাকে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার মোমোগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আমি। এর গা গুলো এই যে দেখতে পাচ্ছেন শক্ত শক্ত হয়ে গেছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।